বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। মডার্ন হার্বাল গ্রুপ দীর্ঘদিন যাবত আয়ুর্বেদী, ইউনানি, হার্বাল ও হোমিওপ্যাথি বিষয়ক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে যাচ্ছে। বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও অন্যান্য হার্বাল থেকে ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত এবং অ্যান্টিবায়োটিকমূলক উপাদান বের করে ঔষধে সংমিশ্রণ করছে। মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথে। কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম। সুদর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র কৃষিকর্ম অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান দেখে অনেক শিক্ষিত বেকার যুবক কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে সফলতা অর্জন করেছেন। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি কর্ম। সর্ষের হলুদ ফুলে ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ, যেদিকে তাকানো যায় শুধুই হলুদ। একবার তাকালে চোখ ফেরানো যায় না। হলুদ বন মাঠ যেন কেউ বাসন্তী রং শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এরূপ চিরায়ত রূপসী বাংলার হেমন্তর শেষে শীতের শিশির ভেজানো হলুদ সর্ষে ক্ষেত কৃষকের মনে প্রশান্তি এনে দিয়েছে। গ্রাম বাংলার দিগন্ত রেখায় এখন হলুদের মেলা। এলাকার কৃষকেরা জানান, কুয়াশা রোদ শীত ভালো হলেই সর্ষের ফলন ভালো হয়। এবার কুয়াশা রোদ শীত ভালোই দেখছি। সর্ষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও আবাদ হয়েছে আরো অনেক বেশি। কৃষকেরা আরো জানান, সর্ষে আবাদে ঝুঁকি, পরিশ্রম, খরচ খুবই কম, তাই পানি নামলেই সর্ষে বনে দেয়। সুদর্শক, অনুষ্ঠানের শুরুতেই কথা বলছি একজন প্রান্তিক চাষির সাথে। তিনি সরিষা চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। কি নাম আপনার? নুরজামাল মিদ্দা। আপনি কতটুকু জমিতে সরিষা চাষ করছেন? 2-3 কানে সরিষা চাষ করছি। গত বছর আপনি কি চাষ করছেন? শস্য, ধন্যা,
গম এগুলো। ভাইজান আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সরিষা হয়েছে, তো এত সুন্দর চাষটা আপনি কিভাবে করলেন আমাদের একটু বলেন। রাসায়নিক সার দেই না, জৈব সারের সাথে দেওয়াতেই আমাদের এরকম ফলনটা খুব সুন্দর হয়। এই সরষে চাষ করছিলাম, গত বছর চাষ করাতে অনেক টাকা আমাদের লাভ হয়েছে, তাই এই বছর আমি সরষে চাষই করছি। আচ্ছা, এটা যদি আপনি বিক্রি করেন তাহলে কেমন লাভ হবে মনে করেন? এটা অনেক লাভ হবে, অনেক লাখ দুই তিন লাখ টাকা লাভ হবে আমাদের। আপনারা কোথায় বিক্রি করেন? ওই হাটে নিয়ে, আমাদের এখানে হাট আছে, এই কাজির হাট, নাম করা হাট, ওখানে সরষে চাষ বিক্রি হয়, অনেক টাকা, অনেক সরষে ওড়ে ওখানে বিক্রি করে নিয়ে আমরা। প্রিয় দর্শক, কথা বলছি একজন শিক্ষিত চাষির সাথে, তিনি কালিজিরা চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আপনি চাকরি বাকরি না করে এই কালিজিরা চাষ করলেন কেন? জি, আমি প্রথম অবস্থাতে বেকারত্ব ছিলাম, লেখাপড়া করি, তার পাশাপাশি দেখা যাচ্ছে আমার কিছু প্রতি সম্পত্তি ছিল, তার মানে ওইটা নিয়ে আমি চাষবাস করা শুরু করি। কিন্তু যখন আমি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করি, সে বললো যে এটা কালিজিরার দাম অনেক বেশি, আপনি যদি কালিজিরাটা চাষ করেন তাহলে অনেক লাভবান হতে পারে। তারপর থেকে আমি কালিজিরা চাষটা শুরু করি, প্রায় 10-15 বছর হলে এটাতে আমি অনেক টাকা উপার্জন করতে পারছি। এত সুন্দর কালিজিরাটা যে চাষ করেছেন আপনি, এটা চাষ সম্পর্কে একটু বুঝিয়ে বলেন। যেটা প্রথম অবস্থাতে জমি এটা কোনো প্রসেসিং করা লাগবে না আর কি, চাষটা যেটাকে বলে চাষটা করা লাগে না, চাষটা না করেই আর কি আমি ধানটা মানে ধান কাটার পরে আমি ছিটিয়ে দিতে পারি। ধান চাষ করার পরেই আপনারা জমি চাষ না করে, হ্যাঁ, আপনারা কালিজিরা ছিটিয়ে দেন, তাই তো? কালিজিরা ছিটিয়ে দেন মানে জমিতে কোনো চাষাবাদ লাগে না? জি, এখানে কোনো চাষ লাগে না, চাষ ছাড়াই আর কি এটাতে আমরা কালিজিরাটা বুনে দিই। আমি এটা হচ্ছে যদি চাষ না করে করি তাহলে দেখা যায় এটার মাধ্যমে আমি লাভবানটা একটু বেশি হয়, এর জন্য আমি চাষ ছাড়াই করি। অন্য অন্য ফসলের থেকে কালিজিরা ধনিয়াতে একটু লাভবান বেশি হই, এর জন্য আমি কালিজিরা ধনিয়া বর্তমানে করে আসছি। অতএব আমি বলবো যে বাংলাদেশের সকল চাষীকে কালিজিরা এবং ধনিয়া চাষ করার জন্য কৃষি কর্ম। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, মডার্ন হার্বাল গ্রুপ দীর্ঘদিন যাবত আয়ুর্বেদী, ইউনানি, হার্বাল ও হোমিওপ্যাথি বিষয়ক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে যাচ্ছে। বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও অন্যান্য হার্বাল থেকে ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত এবং অ্যান্টিবায়োটিকমূলক উপাদান বের করে ঔষধে সংমিশ্রণ করছে। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথে। কৃষি কর্ম। কালোজিরার ঔষধি গুণাগুণ সম্পর্কে কথা বলছেন ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ। কালিজিরা দেখতে কালো হলেও কালিজিরা একটি ব্ল্যাক ডায়মন্ড, অফুরন্ত গুণ নিয়ে হাজার হাজার বছর যাব মানবের খেদমত করে আসছে কালিজিরা। পৃথিবীর সবচেয়ে উন্নত একটি মশলা যার নাম কালিজিরা। কালিজিরা নিয়ে সারা পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে। কালিজিরার ভিতরে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসাবে আছে বিটা ক্যারোটিন, যে বিটা ক্যারোটিন আমাদের অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে। কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ আল হাদিস। আরেকটি হাদিস আছে যে আল্লাহ তাআলা মৃত্যু ফিরানোর জন্য কোনো ওষুধ তৈরি করতেন, সেটা কালিজিরার থেকে করতেন। এই যে কালিজিরা, এটা হাজার হাজার বছর আগে থেকেই মায়েরা খাদ্যের সাথে, পথ্যের সাথে, তরকারির সাথে, রুটি, বিস্কেট সব কিছুর সাথে সারা পৃথিবীতে কালিজিরা ব্যবহার হয়। কালিজিরা ব্ল্যাক সিড, এটা সকলের একটি প্রিয় মশলা। আমরা কালিজিরার তৈল এখন বাজারজাত করছি, সারা বিশ্বে কালিজিরার তৈলের এত বেশি সমাদর যে এটা সর্দি, ঠান্ডা, কাশি, অ্যাজমা, বক্ষব্যাধির সমস্যা, যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, টিবি, যক্ষা, প্লুরুসি, এই জাতীয় যে কোনো ঠান্ডার রোগের জন্য, এই এখন বর্তমান যে শীত আসছে, এই শীত প্রতিরোধ করার জন্য গরম পানির সাথে, গরম মধুর সাথে, গরম দুধের সাথে আমরা কালিজিরা খেতে পারি। কালিজিরা, 1 কেজি কালিজিরা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে পুনরায় রোদে শুকিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে
আপনার পাটায় ভালো করে ক্রাশ করে বা ব্লান্ডার মেশিনে ক্রাশ করে আপনার রসুন ভালো করে ভেজে কালিজিরার সাথে পাউডার করে সাথে একটু মধু দিয়ে বা একটু বিট লবণ মিশিয়ে একটা হালুয়ার মতো করে বা একটা পেস্টের মতো করে বা একটা ভর্তার মতো করে আমরা আমাদের ডাইনিং টেবিলে রেখে এক চামচ করে সকলেই খেতে পারি। কালিজিরা সকলের জন্য দরকার। আর শীত প্রতিরোধ করার জন্য, শীতের প্রকোপে যাদের হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঘামে, মাথা ঘামে, বিভিন্ন কারণে যারা দুর্বল ফিল করেন, যাদের ঘুমের সমস্যা হয়, যাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যারা রাতে নাক ডাকেন, তাদের জন্য কালিজিরা একটা মহা ঔষধ। কালিজিরা নিয়ে অনেক গল্প আছে, কালিজিরার হাজার গুণ এটা কে না জানে। কালিজিরার মান আমাদের বাংলাদেশের অত্যন্ত ভালো। আমাদের কালিজিরার ক্যালোরি প্রায় 45-এর মতো। আমাদের কালিজিরায় আমরা মোটামুটি 25-26% তৈল পেয়ে থাকি। এই বাংলাদেশে গত 30 বছর যাবৎ আমরা মডার্ন গ্রুপ কালিজিরার তেল বাজারজাত করতেছি এবং এখন কালিজিরার থেকে বিভিন্ন রকম ট্যাবলেট হচ্ছে, ক্যাপসুল হচ্ছে। কালিজিরা একটা মহা ঔষধ, এটা সারা বিশ্বে প্রমাণিত। কালিজিরা ডাইরেক্ট খেতে পারেন, কালিজিরার তৈল সকালে 1 চামচ, রাতে 1 চামচ, মধুর সাথে মিক্স করে খেতে পারেন। কালিজিরার ক্ষতিকারক বলতে কোনো প্রভাব একদমই নাই বলতেই, হ্যাঁ, কালিজিরার কোনো সেরকম ক্ষতিকারক প্রভাব আজ পর্যন্ত আমরা রিসার্চ করে পাইনি, কিন্তু উপকারই অনেক বেশি। তারপরেও কালিজিরা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ফর্মে বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন কালিজিরার ক্যাপসুল, ট্যাবলেট, কালিজিরার ইঞ্জেকশন পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে। অতএব কালিজিরার ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, পুরো গাছটি কিন্তু ঔষধি কাজে লাগে। কালিজিরার থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে সেখান থেকে যে কালিজিরার মধু তৈরি হয়, সে মধু প্রায় 3,000 টাকা কেজিতে সারা বিশ্বে বিক্রি হয়। কালিজিরা থেকে, কালিজিরার তৈল নেওয়ার পরে যে মশলার অংশটি অবশিষ্ট থেকে যায়, যাকে আমরা খৈল বলি, সে খৈলও পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ বিশেষ কিছু ফসল উৎপাদন করার জন্য কাজে লাগে। যেরকম যারা গোলাপ ফুল করতে চান, তারা যদি 7 দিন কালিজিরার খৈল একটি ড্রামের ভিতরে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখেন এবং 7 দিন পরে সেটা পানির সাথে মিক্স করে গাছে এর চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে সেই গাছে কোনো জীবাণু থাকে না, সেই গাছে কোনো ব্যাকটেরিয়া থাকে না, সেই গাছে কোনো ফাঙ্গাস আসে না। এজ এ হোল কথাটা হলো, এটা পেস্টিসাইড হিসাবেও কালিজিরার খোলের ভিজানো পানিটা কাজ করে। কৃষি কর্ম বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। মডার্ন হার্বাল গ্রুপ দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদী, ইউনানি, হার্বাল ও হোমিওপ্যাথি বিষয়ক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে যাচ্ছে। বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও অন্যান্য হার্বাল থেকে ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত এবং অ্যান্টিবায়োটিকমূলক উপাদান বের করে ঔষধে সংমিশ্রণ করছে। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথে। কৃষি কর্ম অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে মাটি পরীক্ষার উপর একটি বিশেষ প্রতিবেদন। মুখের নকশা নমুনা তো 5×10, কেসটা কি? কান্ধে কোদাল, হাতে শাবল, এই সময় কই যাও? মাটির নমুনা নিতে, পরীক্ষা করানো, এত সার দেই কাম তো হয় না। বুদ্ধি টাকার বইয়ের? আরে না, কৃষি অফিসারের। এই কথাটাই বললাম নৌকায়, সে কি বললো? খালি উল্টা পাল্টা কথা, মনে হয় ধাক্কা দিয়ে পানিতে ফালাই দেই। মাটির কি সর্দি না জ্বর যে তার পরীক্ষা করাইতে হইব? তারপর থেকে দুইজনের মুখের নকশা নমুনা 5×10। নকশা নমুনার কথা বাদ দাও, মাটির নমুনা পরীক্ষার কথা কও। আজ না কাল কথা কাজ দুইটাই হইলো। থাকতে তোমার না পাইল। কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী যারা মাটির নমুনা নিয়ে এসেছেন, সেগুলো পরীক্ষা করে আমরা আজই ফলাফল জানিয়ে দেব। এসবের দরকার কি? ফসলের পুষ্টি চাহিদা এবং মাটির উর্বরতা অনুযায়ী সার দেবার জন্যেই মাটি পরীক্ষা করা দরকার। পরীক্ষা হইব কোনখানে? কেন,
আমাদের এই ভ্রাম্যমান মাটি পরীক্ষাগারে অবশ্য আমাদের স্থায়ী পরীক্ষা কেন্দ্র আছে, সেখানেও মাটি পরীক্ষা হয়। শুধু কি দানার গম? সব ফসলের জন্য মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার ব্যবহার করলে জমির উর্বরতা বাড়বে, ফসল ঠিকঠাক পুষ্টি পাবে আর সারের অপচয় কমবে, ফলন বাড়বে শতকরা 20-30%, আর মাটি পরীক্ষার খরচ একটি নমুনা মাত্র 25 টাকা। মাটি পরীক্ষা করে সার দিব, বেশি ফসল ঘরে তুলব। দরকার কি? মাটি বাঁচলে কৃষক বাঁচবো, কৃষক বাঁচলে দেশ বাঁচবো। কৃষি কর্ম, কৃষি কর্ম। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। মডার্ন হার্বাল গ্রুপ দীর্ঘদিন যাবত আয়ুর্বেদী, ইউনানি, হার্বাল ও হোমিওপ্যাথি বিষয়ক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে যাচ্ছে। বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও অন্যান্য হার্বাল থেকে ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত এবং অ্যান্টিবায়োটিকমূলক উপাদান বের করে ঔষধে সংমিশ্রণ করছে। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথে। কৃষি কর্ম, কৃষি কর্ম। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত কৃষি সংবাদের অংশবিশেষ। পড়ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রথম আলোর কৃষি সংবাদ। কৃষক বন্ধু হেবি, কৃষকদের বাড়ির আঙিনায় গোবর উৎকৃষ্ট ব্যবহার করে জৈব সার তৈরির কাজ তদারক করছেন কৃষি কর্মকর্তা সাইদুন্নেসা হেবি। সমকাল কৃষি সংবাদ। অবরোধের থাবায় বিপর্যস্ত কৃষি, সরবরাহ বিপর্যস্ত, ভরা মৌসুমে সার, ডিজেল, বীজ পাচ্ছে না কৃষক। নয়া দিগন্ত কৃষি সংবাদ। সুরমা থেকে অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে বাড়ি, ফসলি জমি। সংবাদ পত্রিকার কৃষি সংবাদ। সেতুর অভাবে দুর্ভোগে 7 গ্রামের মানুষ। ইনকলাবের কৃষি সংবাদ। সুন্দরবন এখন বন দস্যুদের দখলে, সহযোগিতায় বন বিভাগের কর্মীরা। বণিক বার্তা কৃষি সংবাদ। ময়মনসিংহে বড় আবাদে ব্যস্ত কৃষক। মানব কণ্ঠ কৃষি সংবাদ। গবাদি পশুর বন্ধু ঝুটিশালী। জনকণ্ঠের কৃষি সংবাদ। আদমদিঘিতে চলছে জলাশয় দখলের মহোৎসব। সকালের খবর কৃষি সংবাদ। ঝিনাইদহে কালীগঞ্জে ফুলের হাটে কমে গেছে ক্রেতা, হঠাৎ কমেছে ফুলের দাম, চাষিরা দিশেহারা। কৃষিকর্ম, কৃষিকর্ম। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। মডার্ন হার্বাল গ্রুপ দীর্ঘদিন যাবত আয়ুর্বেদী, ইউনানি, হার্বাল ও হোমিওপ্যাথি বিষয়ক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়ে